সবাই যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন নিয়ে ব্যস্ত তখন লাইলাদের ঘরে বিষাদের ছায়া এই বিষাদের আবহে লাইলাদের পরিবারের কারো মনে ঈদ আনন্দ স্পর্শ করেনি বলা চলে এবার তাদের ঈদ আনন্দ ম্লান কারণ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি লাইলার বাবা শাহাদুল ইসলাম প্যারালাইজড হয়ে শয্যাশায়ী প্যারালাইজড বাবার উপার্জন বন্ধ হওয়ার পাশাপাশি পঙ্গু হয়ে গেছে লাইলাদের পুরো পরিবার পরিবার সেই সঙ্গে জিপিএ পাওয়া মেধাবী লায়লার উচ্চশিক্ষার পথ বন্ধ হওয়ার পথে জানা যায় নাটোরের সিংড়া উপজেলার ভাগনাগর গ্রামের শাহাদুল ইসলাম ওরফে হাতর দুই মেয়ে সহ চার সদস্যের পরিবার শাহাদুলের পরিবার চলে তার উপার্জনে সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে চলতো পরিবারের কিন্তু তিন মাস আগে হঠাৎ প্যারালাইজড হয়ে যান শাহাদুল সেই সঙ্গে তিন মাস ধরে শয্যাশায়ী তিনি এতে বন্ধ হয়ে গেছে তার উপার্জন এদিকে শাহাদুলের বড় মেয়ে লায়লার জীবন সিনেমার কাহিনীর মতো জীবন কি তা বুঝে ওঠার আগে সপ্তম শ্রেণীর লায়লার সঙ্গে পাশের গ্রামের এক ছেলের বিয়ে দেওয়া হয় কিন্তু ছেলের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয় লায়লার সংসার ছেড়ে আবারও পড়াশোনায় মন দেন লায়লা ভর্তি হন ভাগনাগর কান্দি উচ্চ বিদ্যালয়ে কিছুদিন চলার পর আবারও বন্ধ হয়ে যায় লেখাপড়া কিন্তু মনোবল হারায়নি লায়লা কিছুদিন পর আবারও একই বিদ্যালয়ে ভর্তি হয় সে এবার ভালোভাবে পড়াশোনায় মন বসান লায়লা ফলে দু সালের এসএসসিতে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয় লায়লা এরপর উচ্চশিক্ষার জন্য রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয় লায়লা বর্তমানে সেখানে কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে পাশাপাশি লায়লার ছোট বোন বিপাশা এবার এইচএসি পরীক্ষা দিয়েছে সেও ভালো ফলাফল করবে বলে আশাবাদী লায়লা তবে হঠাৎ বাবা শাহাদুল প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হওয়ার কারণে পড়াশোনার খরচ বহন করতে না পারায় রাজশাহী থেকে চলে আসতে হয়েছে লায়লাকে এখন বাবার পাশে বসে দিনরাত কাটছে তার দিন সমাজের বিত্তশালীদের সহযোগিতা না পেয়ে হয়তো লায়লার উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাবে কারণ তার লেখাপড়ার খরচ চালানোর সামর্থ্য নেই পরিবারের একদিকে সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ব্যস্ত তখন লায়লাদের ঘরে আসে ছায়া ঈদের বিষাদের আনন্দের পরিবর্তে লায়লাদের ঘর থেকে আসে কান্নার আওয়াজ ঈদের নতুন জামাত দূরের কথা সুচিকিৎসার অভাবে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে লায়লার বাবার শারীরিক অবস্থা চোখে মুখে অন্ধকার দেখা পরিবারটির দিন কাটছে কান্না হতাশা আর অনিশ্চয়তায় প্রতিরাতে তাদের ঘর থেকে আসে কান্নার আওয়াজ পরিবার পরিজন নিয়ে সবাই ভালোভাবে ঈদ করবে এমনটি প্রত্যাশা করা গেলেও লাইলার পরিবারের কান্না শুনতে হবে প্রতিবেশীদের সমাজের বিত্তসারীরা এগিয়ে এলে হয়তো কান্না থেমে যাবে লাইলার পরিবারের সদস্যদের